আসসালামু আলাইকুম। সকাল 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি বিথি আক্তার। বিএনপির কাছে পৌঁছলো যুক্তরাষ্ট্রের চিঠি। জালিয়াতির অভিযোগে আন্তর্জাতিক জার্নাল থেকে 5 বাংলাদেশি অধ্যাপকের গবেষণা প্রত্যাহার। রাজধানীতে টহলরত পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত। চট্টগ্রামে বিএনপি আরো 10 নেতাকর্মী গ্রেফতার। ডাবের প্রলয় গ্যাংকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীকে নির্যাতন, বিএসএমএমইউ কনসালটেন্টের মামলা। ভারতে বসে ককটেল হামলা করেছেন বিএনপি নেতা। আবারও খোলাবাজারে ডলার সংকট। 4 ঘন্টার জামিন পেয়ে স্ত্রী জানাজায় বিএনপি নেতা। ছিনতাইকারী ছুরিকাঘাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের গাড়ি চালক নিহত। এবং ইসরায়েলি হামলা, 3,250 ফিলিস্তানি নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে আটকা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তফসিলের আগে দেশের প্রধান 3 রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। দল 3টিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এই চিঠি দিয়েছেন। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির পাশাপাশি বিএনপি ইতিমধ্যে এই চিঠি পেয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভী গতকাল সোমবার রাতে জানিয়েছেন তারা চিঠিটি পেয়েছেন। তবে বিএনপিকে কিভাবে, কোন মাধ্যমে চিঠিটি দেওয়া হয়েছে সে সম্পর্কে সুস্পষ্ট করে কিছু জানাননি তিনি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ ও গুরুত্বপূর্ণ নেতারা এখন কারাগারে। গ্রেপ্তার এড়াতে অন্য নেতারা রয়েছেন আত্মগোপনে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই চিঠি বিএনপির কাছে কিভাবে পৌঁছানো হলো তা নিয়ে এক ধরনের কৌতূহল সৃষ্টি হয়েছে। জানা গেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে ইমেইলের মাধ্যমে বিএনপিকে এই চিঠি পাঠানো হয়েছে। বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির নেতাকে এই ইমেল করা হয়েছে বলে দলটির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। প্রকাশে 6 বছর পর জালিয়াতির অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3 অধ্যাপকের গবেষণাপত্র প্রত্যাহার করেছে কোরিয়া ভিত্তিক আন্তর্জাতিক জার্নাল বায়োলজিক্যাল মেডিকেল সেন্টার। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2 অধ্যাপক এই গবেষণাপত্রের সহলেখক ছিলেন। বিএনসির প্রত্যাহার পত্রে বলা হয়েছে গবেষকেরা নিজেদের 2015 সালের একটি প্রকাশনার তথ্য ব্যবহার ও পরীক্ষা নিরীক্ষা প্রাপ্ত তথ্য সহ অন্যান্য গবেষণার উপাদান কমিয়ে বাড়িয়ে ফলাফল তৈরি করেছেন। এছাড়া পশু গবেষণার জন্য নৈতিক অনুমোদন নেওয়ার তথ্য মিথ্যা ছিল, কারণ সাবি প্রবৃত্তে 2022 সাল পর্যন্ত এ ধরনের কোনো কমিটি ছিল না। এ ব্যাপারে গবেষকরা জার্নালের প্রধান সম্পাদককে কোনো সদুত্তর দিতে পারেনি, ফলে জার্নালের প্রধান সম্পাদক এই গবেষণা নিবন্ধনে উপস্থাপিত তথ্যের ওপর আস্থা হারিয়েছেন, তাই গবেষণাটি তিনি প্রত্যাহার করতে বাধ্য হন। জানা গেছে 2017 সালে 8 সেপ্টেম্বর টাইডেক্স প্রোকাম্বেন্স ফাবন নেওয়েডেস আপ্রোক্সটেটিভ বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড ইনক্রিজড অটিওপ্লাস্ট ডিফারেন্সিয়েশন অ্যান্ড ট্রাবিকুলার বোন ফরমেশন শিরোনাম প্রকাশিত গবেষণাটি চলতি বছরের 7ই জুলাই প্রত্যাহার করেছে কোরিয়া ভিত্তিক ওই আন্তর্জাতিক সাময়িকী। রাজধানীর খিলকেতে মারধরের পর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ কর্মকর্তা হলেন খিলকেত থানার উপপরিদর্শক মোহাম্মদ মফিজুল ইসলাম। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। সোমবার রাতে খিলকেতের কুড়াতলি এলাকায় এই ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন সোমবার রাতে টহল দেওয়ার সময় তাকে ছুরিকাঘাত করা হয়, ছিনতাই নাকি অন্য কোনো নাশকতা তা এখনো বোঝা যাচ্ছে না। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। এদিকে ঘটনার বিষয়ে খিলকেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহান হক বলেন মফিজুল ইসলাম রাতে ডিউটি শেষ করে থানার দিকে আসার সময় কুড়াতলি নামক অজ্ঞাত 5 থেকে 6 ব্যক্তি তাকে মারধর করে, এরপর ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। প্রাথমিকভাবে এটিকে ছিনতাই মনে করা হচ্ছে না, অন্য কোনো নাশকতাও হতে পারে, আমরা তদন্ত করছি। বিএনপির ঘোষিত 4th দফায় অবরোধের 2nd দিনে চট্টগ্রামে বিভিন্ন স্থানে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও গত 24 ঘন্টা চট্টগ্রাম মহানগর এলাকা থেকে বিএনপির 10 নেতাকর্মীকে গ্রেফতার করার অভিযোগ করেছে মহানগর বিএনপি। সোমবার সকালে নগরের কোতোয়ালি, চান্দাগাঁও, পাঁচলাইশ ও বাকলিয়া সহ বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা সড়কে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে অবরোধের সমর্থনে রবিবার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে নগরের মুরাদপুর ষোলশার এলাকায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের সমন্বয়ক মোহাম্মদ ইদ্রিস আলী জানান শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করা হচ্ছে। অবরোধের সমর্থনে সোমবার নগরের বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করা হয়েছে। অবরোধকে কেন্দ্র করে রবিবার রাতে ও সোমবারে অভিযান চালিয়ে আমাদের 10 নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 সেশনের কিছু শিক্ষার্থী প্রলয় গ্যাং নামে একটি অপরাধী সংগঠন গড়ে তুলেছেন। এই গ্রুপের মারধরে শিকার হয়েছিলেন জুবায়ের ইবনে হুমায়ুন, পরে নিজেই গ্রুপে যোগ দিয়েছেন। এবার কয়েকজনকে সঙ্গে নিয়ে এক শিক্ষার্থীকে নির্যাতন করেছেন তিনি। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা। খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের মার্চে বিশ্ববিদ্যালয় হল চত্বরে প্রলয় গ্যাংয়ের মারধরে শিকার হন জুবায়ের ইবনে হুমায়ুন। তিনি সম্প্রতি 8 থেকে 10 জনকে সঙ্গে নিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর আলবে আরসালানকে মারধর করেছেন। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা ডক্টর রেহানা আক্তার। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ। তিনি বলেন, একটি মামলা হয়েছে, যথাযথ প্রক্রিয়া তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মামলায় আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী তবারক মিয়া, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী মুরসালিন ফাইয়াজ, সাকিব জুবায়ের এবং স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী জুবায়ের ইবনে হুমায়ুন সহ অজ্ঞাতনামা 8 থেকে 10 জন। রাজবাড়ির 4 থানায় বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে 28 অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত 4টি মামলা হয়েছে। এসব মামলায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সহ 51 নেতাকর্মী ও অজ্ঞাত 600 জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ঢাকায় মহাসমাবেশে গিয়ে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবুসহ 5 জন। 1 নভেম্বর পাংশা থানার মামলায় অভিযোগ করা হয়েছে, 31 অক্টোবর রাতে ছাত্রলীগ ও যুবলীগ মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর ককটেল হামলা করে। এই মামলার অন্যতম আসামি পাংশার বাহাদুরপুর ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী বলেছেন, আমি 23 অক্টোবর চিকিৎসার জন্য ভারত গিয়ে ফিরেছি 10 নভেম্বর, অথচ আমি নাকি 31 অক্টোবর রাতে মিছিলে ককটেল হামলা করেছে। সাজানো এসব মামলা নিয়ে কিছু বলতেও ইচ্ছা করে না। পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান জানান, আগে পোশাক পরে নিয়ে যেত, এখন সাদা পোশাকে ধরে নিয়ে যাচ্ছে, সমর্থকদেরও ছাড়ছে না। জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হামিদ জানান, 28 অক্টোবরের পর থেকে এ পর্যন্ত 100 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, জামিনের পরও অনেকে কারাগারে আছেন। খোলাবাজারে আবারও ডলার সংকট, দর উঠেছে 127 টাকা পর্যন্ত, তারপরও পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, মানি এক্সচেঞ্জ থেকে ব্যাংকগুলো বড় অঙ্কের নগদ ডলার কেনায় আবারও সংকট তৈরি হয়েছে বৈদেশিক মুদ্রায়। কাজের সন্ধানে ইউরোপের সাইপ্রাসে যাওয়ার সব প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছেন মোহাম্মদ ফারুক, তবে খরচ মেটানোর জন্য মিলছে না প্রয়োজনীয় নগদ বৈদেশিক মুদ্রা। মোহাম্মদ ফারুক বলেন, মানি এক্সচেঞ্জে ডলার কিনতে এসেছি, কিছুক্ষণ আগে বললো 126 টাকা, এখন বলছে 127 টাকা, আবার এত দাম দিয়েও সহজে পাওয়া যাচ্ছে না। একই অবস্থা অন্যদেরও, বাড়তি মূল্য দিয়ে খোঁজ পাচ্ছে না সোনার হরিণ বনে যাওয়া নগদ ডলার। শুধু ডলার নয়, অন্যান্য বৈদেশিক মুদ্রারও সংকট রয়েছে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে। এক গ্রাহক বলেন, আমার আব্বু আম্মু চিকিৎসার জন্য ভারত যাবেন, তাই ডলার প্রয়োজন, কিন্তু তা পাচ্ছি না। আমার টিকিট ভিসা সব আছে, তবু মার্কিন মুদ্রাতে পাওয়া যাচ্ছে না, মানি এক্সচেঞ্জ বলছে ডলার নেই। বিক্রেতারা বলছেন, ডলারের মূল্য বেঁধে দেওয়ার সংকট তৈরি হয়েছে বাজারে। এছাড়া খোলাবাজার থেকে ব্যাংকগুলো নগদ ডলার সংগ্রহের অভিযোগে ব্যবসায়ীদের, যার নেতিবাচক প্রভাব পড়েছে কার্ড মার্কেটে। এক ক্রেতা বলেন, ব্যাংকের যখন ডলার দরকার হচ্ছে তখন সমানে তা কিনে নিচ্ছে তারা, ফলে আমরা পাচ্ছি না। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় 2 নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ লস্কর পুলিশের দায়ে করা মামলা কারাগারে রয়েছেন। এরই মধ্যে মারা গেছেন তার স্ত্রী। স্ত্রী জানাজায় অংশ নিতে প্যারালো 4 ঘন্টা জামিন পান তিনি। সোমবার বানিয়াচং উপজেলা আমির খানী হাফিজখানা মাঠে বাদ জোহর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশ পাহারায় অংশ নিয়েছে হারুনুর রশিদ লস্কর। আসামির আইনজীবী হাফিজুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির নেতা হারুনুর রশিদ লস্করের স্ত্রী। সোমবার জানাজায় অংশ নেওয়ার জন্য হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্যারালো জামিনের আবেদন করা হয়। এ সময় বিচারিক জামিন আবেদন মঞ্জুর করেন। এরপর ধুলিয়াখাল স্থিত হবিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশের একটি দল তাকে বানিয়াচং নিয়ে যায়। সেখানে জানাজা শেষে দাফন কাফনের পর আবারও তাকে কারাগারে ফিরিয়ে আনা হয়। বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মারুফ বলেন, মিথ্যা অভিযোগে দায়েরকৃত মামলায় হারুনুর রশিদ লস্করের গ্রেপ্তার করা হয়েছে। গত 29 অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ আরমান আলী নামের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একজন গাড়ি চালক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর বিমানবন্দরের কাওলা এলাকায় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে রাত 8:10 মিনিটে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। জানা গেছে আর্মান সিভিল এভিয়েশনের মেস কোয়ার্টারে থাকতেন। বিকেলে কাজ শেষে বাসায় ফেরার পথে কাওলা রেল লাইনের পাশে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে মুঠোফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তারা তার পেটেও পেছনে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় আরমানকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরমানের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ধনারপাড়া গ্রামে। বাবার নাম নুরুল ইসলাম। আরমান গত বছর চাকরিতে যোগ দেন। অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি হামলায় 3,250 জন ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে বা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। এদের মধ্যে 1,700টি শিশু রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, তারা গাজা সিটি ও এর উত্তরাঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষের ফোন পেয়েছেন যারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। এছাড়া শত শত আহত ব্যক্তিও ফোন দিয়েছেন চিকিৎসার জন্য, কিন্তু কোনো অ্যাম্বুলেন্স বা বেসামরিক সাহায্য তাদের কাছে পৌঁছাতে পারেনি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষ ইসরায়েলি হামলার কারণে লাশ দাফন করতে পারছে না। হাসপাতাল কম্পাউন্ডে অন্তত 100টি লাশ পড়ে আছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, মেডিকেল বর্জ্যগুলো হাসপাতালের ভেতরে স্তূপ হচ্ছে। এর ফলে যেমন রোগীদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তেমনি মহামারী ছড়ানোর ঝুঁকি তৈরি হয়েছে, ফলে ব্যাপক স্বাস্থ্য বিপর্যয় ঘটতে পারে। গাজা উপত্যকার বর্তমানে একমাত্র সেবা দিতে সক্ষম আল আহলি হাসপাতালের চিকিৎসক ফাদেল নাইম জানিয়েছেন, চিকিৎসা সামগ্রীর অভাবে সেখানে লোকজনের প্রাণ রক্ষা করা যাচ্ছে না। গাজায় জাতিসংঘের ত্রাণ সরবরাহ সংস্থার প্রধান থমাস হোয়াইট জানিয়েছে, অবরুদ্ধ উপত্যকাটি জ্বালানি সংকটের কারণে আগামী 48 ঘন্টা তাদের ত্রাণ তৎপরতা বন্ধ রাখতে হবে। আমাদের পরবর্তী দুপুরে একটা শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।